হ্যাঁ ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কুকিং উইথ মৌসুমি। আজকে শুভ বিজয়া, তাই শুভ বিজয়ার জন্য আমি একদম রেডি হয়ে গেছি, শাড়ি পরে একদম একটু সাজুগুজু করে মোটামুটি একটু রেডি হয়ে গেছি। তো আমি হালকা সাজুগুজুই করেছি, আমি বেশি কিছু করিনি, তোমরা দেখতেই পাচ্ছ, এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমাকে কীরকম লাগছে। তো আজ শুভ বিজয়ার জন্যে তোমাদেরকে আমি বলেই ছিলাম, শুভ বিজয়ার জন্য আমি একটুখানি মিষ্টি আর একটুখানি ঘুগনি একটুখানি করবো। তো চলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি আমি কী কী মিষ্টি নিয়েছি। আর ঘুগনিটা আমি কিন্তু নিরামিষ ঘুগনিই বানিয়েছি, একটু ভাজা মশলা দিয়ে আরে নিরামিষ ঘুগনিই বানিয়েছি। চলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, ঘুগনি বানিয়েছি পুরো নিরামিষ ঘুগনি, ওপরে একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি। ভাজা মশলা কিন্তু আমি এখানে ব্যবহার করেছি শুকনো জিরে, মানে গোটা জিরে যেটা, একটু ধনে, গোটা ধনে, আর গরম মশলা এলাচ লবঙ্গ ডালচিনি গরম মশলা তেজপাতা এই সমস্ত কিছুকে শুকনো খোলায় ভেজে একটু গুঁড়ো করে নিতে। তো সেই ভাজা মশলাটাই আমি এখানে ব্যবহার করেছি। আর এখানে মশলা বলতে প্রথমে ফোড়নের মধ্যে আমি দিয়েছিলাম জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছিলাম, আর আদা জিরে বাটা, টমেটো এইসবই দিয়ে আমি ঘুগনিটা করেছি। তো ঘুগনিটা খেতে খুব সুন্দর হয়েছে। এদেখো আমি পান্তুয়া নিয়ে নিয়েছি, এখানে আমি ঝুরি ভাজা নিয়েছি, মিহিদানা নিয়েছি, আর একটা হচ্ছে নিমকি, এখানে নিয়েছি একটা লাড্ডু। তো এইসব দিয়ে আমার এখন বিজয়া চলছে, বিজয়া আমার মোটামুটি কমপ্লিটই হয়ে এসছে। তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম ভিডিওটা, তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা আমার ভিডিওটাতে একটা লাইক করো, আমার পাশে থেকো, আর একটা আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।